ইউএস বাংলাদেশ এই যে কোলাবোরেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয়, একটা ভালোবাসার বিষয়। সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিমার্ক হার্লেনের ঝড়। আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল, ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব, আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে। ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক, ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে, একদম চমকাচ্ছে। তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্ক হার্লেনের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব, তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক হার্লেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব। আমরা দেশের উন্নত, পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব, ডিউটি ফ্রি সবগুলোতে যাব, পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে ইয়াস এটাই হচ্ছে আমাদের, এই যে রিমার্ক হার্লেন, এই যে আমরা, এই যে শাকিব খান বলেছিল, এই যে শাকিব আল হাসান বলেছিল, এই যে এইটাই হচ্ছে আমাদের, ইমন বলেছিল, এই যে আমরা বলেছিলাম, ইয়াস। খুব গর্বের একটা জায়গা হবে রিমার্ক হার্লেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, আপনারা যে কোনো ভালো কিছুর সাথেই আছেন, ভালো কিছুর সাথেই থাকেন সব সময়, ভালো ভালো সব কিছুকেই সাপোর্ট করে যান সব সময়। রিমার্ক হার্লেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে, আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্সের আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসির যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বেস্ট অ্যাওয়ার্ড। ইনশাল্লাহ আমরা আশা করছি এই বছরও পাবো, আগামী বছরও পাবো, ইনশাল্লাহ আরো অনেক। গ্লোবালি শুধু দেশেই নয়, গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার্ক হার্লেন। ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক জায়গায়, অনেক বড় বড় জায়গায় রিমার্ক হার্লেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তুফান তো মাত্র শুরু হয়েছে, এখন তো এই তুফানের কথা বললাম, এখন তুফান বইছে রিমার্ক হার্লেনের। ইয়েস, এখন শুধু বইবে তুফান রিমার্ক হার্লেনে, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ডিমান্ড শুধু থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি বেশি এখানে
এটা রিজেন করেন কত বেড়া